আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সময়কার্য চ্যাপ্টারের 16 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। এর আগে তোমাদের সময় দূরত্ব, ট্রেন্ড সংক্রান্ত, এছাড়া প্রফিট লস এবং শতকরা আর নৌকা স্রোত এই চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের 16 নম্বর অঙ্কটি কি বলেছে। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে। তাহলে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? আমাদের কি কি বলা আছে দেখো, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। তাহলে যেগুলো বলা আছে আমরা লিখে নেবো। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, এখানে আমরা টাইমের অনুপাত লিখবো, এখানে এফিসিয়েন্সি বার করবো, আর এখানে আমাদের টোটাল ওয়ার্কটা নির্ণয় করবো। তাহলে দেখো আমাদের এ কি বলেছে, 4 ঘন্টায় বা চার হ্যাঁ 4 ঘন্টায় করতে পারে, আর বি আর সি একত্রে বি প্লাস সি মিলিয়ে একত্রে 3 ঘন্টায় করতে পারে কাজটা। আর কি বলেছে দেখো, এ ও সি ওই কাজ 2 ঘন্টায় করতে পারে। এ এবং সি যখন দুজন মিলে কাজ করে তখন ক ঘন্টায় কাজটা করতে পারে, 2 ঘন্টায়। তাহলে কি নির্ণয় করতে বলেছে, বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। তাহলে আমাদের বি এর এফিসিয়েন্সিটা ব্যবহার করতে হবে বা বি এর ক্ষমতাটা কত। তাহলে আমরা কি করবো, এখান থেকে যে সময়ের অনুপাত গুলো দেওয়া আছে সেখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা কি করবো, এতে লসাগুটা নিয়ে আমরা এলসিএম যেটা নিয়ে সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক হয়। তাহলে এই 4, 3 এবং 2 এর লসাগু কত আসবে আমাদের, 12। তাহলে 12টি হচ্ছে আমাদের এলসিএম। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 3 এ 12, তাহলে এর ক্ষমতা কত, 3। 3 দিয়ে যদি 12 ভাগ করি, 3 4 এ 12, তাহলে বি প্লাস সি এর ক্ষমতা কত আসছে আমাদের, 4। আর 2 দিয়ে ভাগ করলে 2 6 12, তাহলে এ প্লাস সি এর ক্ষমতা আসছে আমাদের 6। আমাদের কার ক্ষমতা চাই দেখো, বি এর ক্ষমতা চাই। তাহলে বি এর ক্ষমতা নির্ণয় করতে গেলে আমরা কি করব, আগে দেখো এখানে বি প্লাস সি আছে তো, আর এখানে এ প্লাস সি আছে, তাহলে সি এর ক্ষমতা আমরা বের করে নিই। তাহলে এর ক্ষমতা যদি 3 হয় আর এ প্লাস সি মিলিয়ে যদি আমাদের 6 হয়, তাহলে এখান থেকে এর ক্ষমতাটা বাদ দিয়ে দিলে আমরা সি এর ক্ষমতা পেয়ে যাবো। তাহলে এ প্লাস সি মিলিয়ে যদি 6 হয় আর এ যদি 3 হয়, তাহলে এখান থেকে এ প্লাস সি থেকে এ বাদ দিলে কি পড়ে থাকবে, সি। তাহলে সি এর ক্ষমতা কত আসবে, 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে সি এর ক্ষমতা পেয়ে গেলাম আমরা 3। তাহলে বি প্লাস সি মিলিয়ে ছিল আমাদের 4। তাহলে সি এর ক্ষমতা যদি এখান থেকে বাদ দিই আমরা, তাহলে বি এর ক্ষমতা আমরা কত পেয়ে যাচ্ছি, বি এর বি প্লাস সি মিলিয়ে ছিল 4 আর সি এর ক্ষমতা হচ্ছে 3। তাহলে 3 এখান থেকে বাদ দিয়ে দিলে বি এর ক্ষমতা কত পাচ্ছি আমরা, 1। তাহলে বি কত দিনে করতে পারবে, টোটাল কত আছে, 12। তাহলে এই 12 কাজটাই বি এর ক্ষমতা পাচ্ছি কত, 1। তাহলে 1 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে 1 দিয়ে যেকোনো সংখ্যা ভাগ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে 12। তাহলে আমাদের কত উত্তর আসছে, 12 ঘন্টায় করতে পারবে, যেটি রয়েছে দেখো বি অপশনে। তাহলে 16 নম্বর অঙ্কের উত্তরটা হলো 12 ঘন্টায় করতে পারবে, বি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপরে দেখো তোমাদের 17 নম্বর অঙ্কটা কি বলেছে। একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ও কাজটি কতদিনে করতে পারবে? তাহলে প্রথমে আমাদের কি কি বলা ছিল দেখো, পুরুষ মানে আমরা লিখে দিচ্ছি ম্যান প্লাস উমেন প্লাস বালক মানে বয়স মিলিয়ে তারা একত্রে কাজটি কতদিনে করছিল, 3 দিনে করছিল। এখানে টাইমের অনুপাত পাবো, টাইমের আর কি এখানে এফিসিয়েন্সি, আর এখানে আমরা বের করবো কি টোটাল ওয়ার্ক, মোট কত কাজ হয়েছে। তাহলে দেখো ম্যান প্লাস উমেন প্লাস বয়স মিলিয়ে কাজটা 3 দিনে করছিল। আর কি বলেছে দেখো, পুরুষ এবং বালক পৃথক পৃথক ভাবে যখন কাজটা করবে তখন 6 দিনে এবং 18 দিনে করতে পারবে। যখন ম্যান করবে একা তখন কতদিনে করবে দেখো, 6 দিনে, আর যখন বয়স বা বালক করবে তখন সে করবে 18 দিনে। তাহলে দেখো আমরা এলসিএমটা কি করে এখান থেকে বের করে নেবো, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক আমাদের। তাহলে 3, 6 এবং 18 এটার এলসিএম কত আসবে আমাদের, 18। লসাগু নির্ণয় করা তোমরা নিশ্চয়ই জানো, তার জন্য আর করে দেখা যাচ্ছে না সময় নষ্ট করে। তাহলে কত হচ্ছে, 3, 6 আর 18 এটার লসাগু আসছে আমাদের কত, 18। তাহলে 3 দিয়ে যখন ভাগ করবো 18কে, 3, 6, 18, 6 দিয়ে যখন ভাগ করবো 6, 3, 18, 18 দিয়ে ভাগ করলে 18, 1, 18। তাহলে এগুলো কি পেলাম আমরা, বয়স আর উমেন আর ম্যানের ক্ষমতার অনুপাত, এখানে ম্যানের ক্ষমতার অনুপাত,
এটা বয়সের ক্ষমতার অনুপাত গুলো আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের কি চেয়েছিল দেখো, স্ত্রীলোক একা কাজ করলে কতদিনে করতে পারবে। তাহলে স্ত্রীলোকের ক্ষমতা বার করতে গেলে আমাদের আগে কি চাই, ম্যান আর ওমেনের সরি ম্যান এবং বয়সের ক্ষমতার অনুপাত আমরা পেয়ে গেছি। আর ম্যান ওমেন প্লাস বয়সের ক্ষমতা মিলিয়ে ছিল 6, আর ম্যান এবং বয়স মিলিয়ে হচ্ছে আমাদের কত, 4। তাহলে 4 থেকে এটা থেকে যদি বাদ দিয়ে দিই আমরা 6 থেকে, টোটাল 3 জনের মিলিয়ে ছিল 6, আর এই 2 জনের মিলে কত আসছে আমাদের 4। তাহলে এখান থেকে যেটা বাদ দিয়ে পড়ে থাকবে সেটাই নিশ্চয়ই ওমেনের ক্ষমতার অনুপাত বা স্ত্রীলোকের ক্ষমতার অনুপাত। তাহলে 6 থেকে যদি 4 বাদ দিই কত থাকছে 2, তাহলে 2 হচ্ছে ওমেনের ক্ষমতার অনুপাত, স্ত্রীলোকের ক্ষমতার অনুপাত কত পাচ্ছি আমরা 2। আর টোটাল ওয়ার্ক কত ছিল 18, তাহলে এই টোটাল ওয়ার্কটাই সে করবে 2 ক্ষমতা দিয়ে। তাহলে তার কত সময় লাগবে, তার 2 দিয়ে লাগবে 2 9 18। তাহলে উত্তরটা রয়েছে দেখো তোমাদের এই অপশনে, যেটা হচ্ছে কতদিনে করতে পারবে সেটি হচ্ছে 9 দিনে করতে পারবে। নেক্সট এরপর দেখো তোমাদের 18 নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কতদিনে করতে পারবে। তাহলে কি কি বলেছে দেখো আমাদের, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ আর এখানে বি, এ দুটো অনুপাত লিখলাম, এদের এফিসিয়েন্সি অনুপাত কি বলেছে দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি যদি 1 কাজ করে এ করবে 3 কাজ, ঠিক আছে। তাহলে এটা আমরা ক্ষমতার অনুপাত পেয়ে গেলাম। এরপরে কি বলেছে দেখো, এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করে, একত্রে কাজ করে মানে কি, এর ক্ষমতা প্লাস বি এর ক্ষমতা দুটো মিলিয়ে হবে, তাহলে তাদের ক্ষমতাটা কত আসছে এ আর বি মিলিয়ে 4। আর কি বলেছে, তারা কাজটা কতদিনে করে 3 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে, তাহলে 4 গুণিত 3, কারণ দুজনে মিলে করছে তখন 4 ক্ষমতা আসছে, আর কত দিনে করেছে 3 দিনে, তাহলে 4 গুণিত 3 করলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। এরপর দেখো কি বলেছে, এই কাজটাই যেটা হচ্ছে এ একা কতদিনে করতে পারবে, এ একা কতদিন করতে পারবে, এর ক্ষমতা কত 3, তাহলে 3 ক্ষমতা দিয়ে যখন এই কাজটা করবে তাহলে টোটাল ওয়ার্কটাকে আমরা 3 এর বা এর ক্ষমতা দিয়ে ভাগ করে দিলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে 3 3 এখানে কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে কত উত্তর আসছে আমাদের, 4 দিনে করতে পারবে। তাহলে এটি হলো এ কতদিনে কাজটি করতে পারবে, 4 দিনে। তাহলে কি বলেছিল, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এখানে কি লিখলাম 1:3। আর টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক করতে গেলে আমরা কি করবো, এ আর বি এ বলেছে দেখো একত্রে কাজ করছিল, তার জন্য 3 আর 1 কত হলো 4, 4 কাজটা তারা কতদিনে করছে 3 দিন মিলে করছে, তাহলে 4 ক্ষমতা গুণিত 3 করলে আমরা কি হয়েছে টোটাল ওয়ার্ক। আর এই কাজটাই বলেছে যে টোটাল ওয়ার্কটা সে এ কতদিনে করতে পারবে, এর ক্ষমতা কত আমাদের পেয়েছি 3 3, দিয়ে করে টোটাল ওয়ার্কটাকে ভাগ করে দেবো, তাহলে কত পাচ্ছি উত্তর আমরা 4 দিনে করতে পারবে, যেটি রয়েছে দেখো এ অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 19 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এবং বি পৃথক ভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, বাকি কাজ বি একা কতদিনে শেষ করবে। তাহলে বি কতদিনে বাকি কাজটা শেষ করলো সেটি তোমাদেরকে বার করতে হবে। দেখো কি কি বলা ছিল, এ এবং বি পৃথক ভাবে কাজটি 20 দিনে সরি 25 দিনে আর 20 দিনে করতে পারে। তাহলে এ এবং বি যখন একা একা কাজ করবে তখন এ করে 25 দিনে কাজটা আর বি কাজটা করে 20 দিনে। তাহলে আমরা কি বলেছি, টাইমের অনুপাত আমরা পেয়ে গেলে আমরা কি করবো, টোটাল ওয়ার্ক বের করে নেবো। তাহলে 25 আর 20 লসাগু নিলে আমরা কত নিতে পারি 100, তাহলে 25 দিয়ে ভাগ করলে 25 4 100, তাহলে এর ক্ষমতা পেয়ে গেলাম 4, আর 20 দিয়ে যখন 100 কে ভাগ করবো 20 5 6 100, তাহলে এটা আমরা কি পেলাম, ক্ষমতার অনুপাত গুলো পেয়ে গেলাম এ এবং বি এর 4 আর 5। এরপরে তোমাদের কি বলেছিল দেখো, যেটা বলেছিল তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। তাহলে একত্রে কাজ শুরু যখন করেছে তখন তোদের দুজনের ক্ষমতার অনুপাত যোগ হয়ে যাবে, তাই 4 আর 5 যখন দুজন মিলে করবে তখন 9 অনুপাত করে কাজ করবে। এরপর দেখো কদিন কাজ করেছিল 5 দিন, তাহলে 9 অনুপাত করে যদি তারা 5 দিন কাজ করে তাহলে তাদের কাজটা হচ্ছে কত, 9 5 45 কাজ তারা করে দিচ্ছে একত্রে, তাহলে বাকি কাজ আর পড়ে থাকছে কত, 45 থেকে যদি 100 আমরা 100 থেকে 45 যদি বিয়োগ করি কত থাকছে 55, আর এই 55 কাজটা এরপরে যে একা থাকবে মানে বি একা কাজটা শেষ করছে, তাহলে 55 শেষের যে কাজটা সেটা বি করবে, তাহলে বি এর ক্ষমতার কত পেয়েছি আমরা 5 5 দিয়ে 55 যখন ভাগ করবো 5 11 55, তাহলে এটি তোমাদের উত্তর হয়ে যাবে, বি একা কাজটা কতদিনে শেষ করেছিল
যেটা হচ্ছে বি কতদিন শেষ করেছিল একা, তখন সেটা হচ্ছে 11 দিন কাজ করেছিল বি। তাহলে 19 নম্বর অঙ্কটার উত্তর হচ্ছে আমাদের সি অপশনটা রাইট। নেক্সট এরপরে দেখো তোমাদের 20 নম্বর অঙ্কটা কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে। তাহলে কি কি বলা আছে দেখো আমাদের, এ একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে এ ক্ষমতা গুণিত 20 করলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, মানে এ কাজটা কতদিনে করতে পারে, 20 দিনে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, এ 4 দিন কাজ করার পর চলে যায়, তাহলে এ 4 দিন কাজ করছে, মানে 4 গুণিত এর ক্ষমতা, তাহলে 4 এ 4 দিন এ কাজ করলো। এরপর বাকি কি বলেছে দেখো, বি বাকি কাজটি 12 দিনে শেষ করে, তাহলে প্লাস বি এর 12 দিনের কাজ, তাহলে এ এর 4 দিনের কাজ প্লাস বি এর 12 দিনের কাজ সমানই হচ্ছে আমাদের টোটাল, এ যেটা 20 দিনে কাজ করছিল সেটা, তাহলে এটা একটা টোটাল ওয়ার্ক আর এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, তাহলে এই দুটো তো সমান সমান, তাহলে এখান থেকে আমরা কি করবো, এ এবং বি এর ক্ষমতার অনুপাতটা নির্ণয় করে নেবো, তারপরে যে সম্পূর্ণ কাজটা বি কত নির্ণয় করতে পারবে সেটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে দেখো এখানে কত আসছে 20 এ, আর এখানে কত আসছে আমাদের 4a + 12b, তাহলে এখান থেকে 20a থেকে যখন 4a এসে দিকে বিয়োগ হবে তখন কত আসবে 16a সমান কত আসছে এখানে আমাদের 12b। এর অনুপাতটা আমরা কি নির্ণয় করবো, a/b যখন করবো, এখানে তো 12 ছিল আর এই 16টা এদিকে যে ভাগ হয়ে যাবে, তাহলে কত আসছে আমাদের 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 4 4 16, তাহলে এর ক্ষমতা পেয়ে গেলাম আমরা 3 আর বি এর ক্ষমতা পেয়ে গেলাম 4। এরপর এই যে কোনো একটা অনুপাতে আমরা এখানে বসাতে পারি কিংবা এখানে বসাতে পারি, একটা এখানে আছে এখানে বসিয়ে দিচ্ছি সহজ হবে, তাহলে এর ক্ষমতা কত 3, তাহলে 3 গুণিত 20 করলে আমাদের 3 গুণিত 20 করলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাচ্ছি, এটাও একটা টোটাল ওয়ার্ক আর এটাও একটা টোটাল ওয়ার্ক, তুমি অনুপাতটা বসিয়ে এখানে বসিয়ে করতে পারো সেই একই আসবে, তাহলে টোটাল ওয়ার্ক কত হলো আমাদের 20 দিনে 60। এটা কাটাকুটি সুবিধার জন্য রুমটা করে নিচ্ছি না, এবার তো কাটাকুটি করতে হবে। দিয়ে কি বলেছিল দেখো, বি কত দিনে বাকি কাজটি করতে পারবে, তাহলে বি এর ক্ষমতা কত আমাদের 4, তাহলে 4 ক্ষমতা দিয়ে আমরা টোটাল ওয়ার্কটাকে ভাগ করে দেবো তাহলে উত্তর পেয়ে যাবো, তাহলে কত আসছে 4 5 6 20, তাহলে 5 দিনে 15, এটি তোমাদের অ্যান্সার, যেটি 15 দিনে করতে পারবে, তাহলে বি একটা কাজটি কত দিনে করতে পারবে 15 দিনে, যেটি রয়েছে দেখো এই অপশনে। তাহলে অঙ্কটা প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, কি করলাম আমরা, বলেছিল দেখো এ একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে এর ক্ষমতা গুণিত 20 দিন করলে সে একটা টোটাল ওয়ার্ক পাচ্ছি না। আর কি বলেছে দেখো, 4 দিন কাজ করার পর, মানে এটা দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে প্রথম ক্ষেত্রে এটা একটা কাজের অনুপাত আমরা পেয়ে গেছি কত দিনে কে করছে, আর কি বলেছে 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে 4 দিনের এর কাজ প্লাস বাকি তো কিছু কাজ আছে, যেটা বাকি কাজটা বি 12 দিনে করছে, তাহলে বি গুণিত 12 দিনের কাজ, এই দুটো মিলিয়ে যে টোটাল ওয়ার্ক আসবে আর এর 20 দিনের যে কাজটা করেছিল সেটা টোটাল ওয়ার্ক, দুটোই সমান সমান। তার ফলে আমরা এ আর বি এর ক্ষমতার অনুপাতটা নির্ণয় করলাম 3/4, আর এই অনুপাতটা যে কোনো একটা জায়গায় তুমি পুট করতে পারো তাহলে তোমাদের টোটাল ওয়ার্ক পেয়ে যাবে, তাহলে এ এর ক্ষমতা আমরা 3 পেয়েছি, 3 গুণিত কত আসছে 60, 60 টোটাল ওয়ার্ক, আর সেটা হচ্ছে বি কত দিনে করবে 4 দিয়ে ভাগ করলাম 4 15 60, তাহলে এটি তোমাদের উত্তর যেটি রয়েছে দেখো এই অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 21 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিনে এবং 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে কি কি বলা আছে দেখো, যথাক্রমে মানে হচ্ছে এ এবং বি দুজনে মিলে যথাযথ করছে, তাহলে দেখো এ আর বি দুজন ব্যক্তি আছে যেখানে, তাহলে এ কাজটা করে 18 দিনে আর বি কাজটা করে কত দিনে 12 দিনে, ঠিক আছে, তাহলে এ কাজ করছে 18 দিনে আর বি কাজ করছে 12 দিনে, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তাহলে আমাদের আগে কি করবো, এদের ক্ষমতার অনুপাত গুলো তো চাই আমাদের, তাহলে ক্ষমতার অনুপাত নির্ণয় করতে গেলে আমরা কি করি, দুটোর লসাগু নিয়ে আমরা টোটাল ওয়ার্ক ধরে নিই, তাহলে 18 এবং 12 লসাগু নিলে কত আসবে আমাদের 36, তাহলে এটি হলো আমাদের টোটাল ওয়ার্ক, তাহলে 18 দিয়ে যদি 36 কে ভাগ করি 18 2 36, 12 দিয়ে যদি 36 কে ভাগ করি 12 3 36, তাহলে এটা কি ছিল আমাদের টাইমের অনুপাত, এটা এফিসিয়েন্সি বা ক্ষমতার অনুপাত পেলাম, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এটা প্রতি ক্ষেত্রে আমরা লিখবো না, লিখে সময় নষ্ট তো, শুধু এটা বুঝে নেবো আমরা কি কি হচ্ছে, শুধু অনুপাত গুলো লিখে নেবো,
তাহলে আমাদের এ এর ক্ষমতা পেলাম কত? দুই, আর বি এর ক্ষমতা পেয়ে গেলাম তিন। কি নির্ণয় করতে বলেছিল? তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, সরি কে চলে যায়, বি চলে যায়। তাহলে বি যদি চলে যায়, বি এর ক্ষমতা কত ছিল? 3, আর 3 দিন আগে চলে যাচ্ছে, তার মানে 3 3-এ সে 3 দিন যদি আরো কাজটা করতো, তাহলে 3 3-এ কতদিন কাজ করতো? 3 × 3 করলে সে 9 কাজ করতো। তাহলে আমরা ধরলাম বিকে যেতে দিচ্ছি না, আমরা বললাম বি তুমি থেকে যাও, তাহলে বি 3 3-এ 9 কাজ করতো এক্সট্রা, তাহলে 36 কাজ তো করতোই, তার সঙ্গে 9 কাজ এক্সট্রা হতো। তাহলে কত হচ্ছে টোটাল ওয়ার্ক? আমাদের দেখো এখানে কত আসছে, তাহলে যোগ করলে 45। তাহলে 45 কাজটা বি যদি ছেড়ে না চলে যেত, তাহলে না ছেড়ে চলে গেলে, তাহলে বি আর এর ক্ষমতা মিলিয়ে কত হচ্ছে আমাদের? 5। তাহলে 5 দিয়ে 45 কে আমরা ভাগ করে দেবো, তাহলে উত্তরটা আমরা পেয়ে যাবো 5 × 9 = 45। তাহলে এটি তোমাদের উত্তর। বি যদি কাজটা ছেড়ে না যেত, তাহলে সে 3 দিনে আরো এক্সট্রা 9 কাজ করতো, তাহলে টোটাল ওয়ার্কের সঙ্গে 9 আমরা যোগ করলাম হিসেবে সুবিধার্থে, তাহলে কত হলো? 45। তাহলে এ আর বি দুজনে মিলে একত্রে কতদিন কাজ করেছিল? তাদের ক্ষমতার অনুপাত কত পেয়েছি আমরা? 2 আর 3-এ 5। তাহলে 5 দিয়ে 45 কে ভাগ করে দিলাম, উত্তর পেয়ে গেলাম 9। এটি তোমাদের রয়েছে দেখো ডি অপশনে, এটি তোমাদের অ্যান্সার। নেক্সট, এরপর দেখো তোমাদের 22 নম্বর অঙ্কটা কি বলেছে। এ এবং বি পৃথক ভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে আর 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে গেল বা কাজ ছেড়ে দিল। কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল, তাহলে এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। তাহলে বি কত দিন কাজে নিযুক্ত ছিল? তাহলে আমাদের কি বলা আছে দেখো, এ এবং বি দুইজন ব্যক্তি, যেটা হচ্ছে দেখো কতদিনে কাজ করছে তারা? 20 দিনে কাজ করে আর 30 দিনে একটা কাজ করতে পারে যখন একা একা করে। তারপরে কি বলেছে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর এ ছড়ে গেল। ঠিক আছে, আমরা আগে টোটাল ওয়ার্ক এবং ক্ষমতাটা বের করে নিই। তাহলে কি করবো, এই দুটোর লসাগু নিলে আমাদের কত আসবে? 60। তাহলে 20 দিয়ে ভাগ করলে 20 × 3-এ 60, আর 30 দিয়ে ভাগ করলে 30 × 2-এ 60। তাহলে এর ক্ষমতা পেয়ে গেলাম 2 এবং বি এর ক্ষমতা পেয়ে গেল, সরি এর ক্ষমতা পেয়ে গেলাম 3 এবং বি এর ক্ষমতা পেয়ে গেলাম আমরা 2। এটা আমাদের টাইমের অনুপাত দেওয়া ছিল, আর এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে কি বলেছে দেখো, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে গেল। ঠিক আছে, কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যাচ্ছে, সেটা আমরা পরে দেখছি। কি বলেছে তারপরে দেখো, এ বাকি কাজটা 10 দিনে শেষ করলো। তাহলে এর ক্ষমতা কত? 3, আর সে 10 দিনে বাকি কাজটা শেষ করছে, মানে কত? 10 দিনে সে কতটা কাজ করছে? 10 দিনে 10 দিনে 30 কাজ করছে। তাহলে 30 ওয়ার্ক আমরা এ শেষে এটা করছে, সেটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত ওয়ার্ক পড়ে থাকছে আমাদের? 30 প্রথম দিকে ওয়ার্ক, যেটা এ আর বি দুজনে মিলিয়ে করেছিল, আর এ শেষে কতদিনে করছে? 10 দিনে বাকি কাজটা করছে, মানে 30 কাজ করছে, 10 দিনে কত? 30। তাহলে 60 থেকে আমরা 30 বিয়োগ করে দিলাম, তাহলে কত রইলো? 30। তাহলে এ কাজটা 30 করছিল একা, আর এ আর বি দুজন মিলিয়ে যখন কাজটা করছিল তখন তাদের ক্ষমতার অনুপাত কত আসছিল? 3 আর 2 যোগ করলে 5। তাহলে 5 ক্ষমতা দিয়ে তারা প্রথম দিকে যে 30 কাজটা সেটা করেছিল। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 × 6 = 30, কাটাকুটি করলাম 5 × 6 = 30। তাহলে কি উত্তরটা চেয়েছিল দেখো আমাদের, বি কত দিন কাজে নিযুক্ত ছিল। তাহলে এ শেষের যে 30 কাজটা করেছিল সেখানে তো বি যুক্ত ছিল না, প্রথম দিকে যে 30 কাজটা হয়েছিল সেখানে বি যুক্ত ছিল। তাহলে বি মানে এ আর বি দুজন মিলে করছিল তখন তো বি যুক্ত ছিল, তাহলে কতদিন যুক্ত ছিল? সে 6 দিন যুক্ত ছিল। তাহলে আমরা কি করলাম দেখো, এ যখন একা কাজটা করছিল 20 দিনে, বি যখন কাজটা করছিল 30 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমাদের এটা লসাগু 60, আর এর ক্ষমতা তাহলে কত পাবো? 20 × 3-এ 60, আর বি এর ক্ষমতা পাবো 30 × 30 = 60। দিয়ে কি বলেছিল দেখো, যে এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। তাহলে বাকি কাজ মানে কি, 60-এর থেকে ধরো আমরা কত বাকি কাজ পাবো? 10 দিনে করছে মানে কি, এর ক্ষমতা কত? 3, আর 10 দিনে করছে, তাহলে 10 দিনে কত হচ্ছে? 30। তাহলে সেই বাকি কাজটা হচ্ছে 30, যেটা এ 10 দিনে করেছিল, আর প্রথম দিকে যখন কাজটা করছিল তাহলে সেই কাজটা দেখো এ আর বি দুজন মিলিয়ে করছিল, 3 আর 2 কত পাচ্ছি? 5। তাহলে 5 দিয়ে বাকি যে 30 কাজটা এখান থেকে যেটা পড়েছিল আগে করে নিয়েছিল এ আর বি দুজন মিলিয়ে, সেটা হচ্ছে 30 কাজ। তাহলে তখন বি যুক্ত ছিল, তার জন্য সেটা আমরা ক্যালকুলেশন করছি, 5 দিয়ে বললাম 5 × 6 = 30। তাহলে এটি তোমাদের অ্যান্সার 6 দিনে, যেটি হচ্ছে এ অপশন রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো তোমাদের 23 নম্বর অঙ্কটা কি বলেছে।
এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 12 দিনে করতে পারে। তাহলে এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে, কাজটি মোট কত দিনে শেষ হবে তার আগে আমরা টোটাল ওয়ার্ক এবং ক্ষমতাটা বের করে নিই। এ এবং বি যখন একা একা কাজ করছে দেখো, তখন এর কতদিন লাগছে? 20 দিন লাগছে। আর বি এর কতদিন লাগছে? বি এর লাগছে 12 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কি করবো, এই দুটো এলসিএম বা লোসাগুটা আমরা নিয়ে নেবো। তাহলে 20 আর 12 লোসাগু নিলে কত পাবো আমরা? 60। তাহলে 20 দিয়ে ভাগ করলে 20 3 60, আর 12 দিয়ে ভাগ করলে 12 5 60। তাহলে এটা হচ্ছে টাইম দেওয়া ছিল, এটা আমরা এফিসিয়েন্সি বা ক্ষমতার অনুপাত পেয়ে গেলাম, এটা টোটাল ওয়ার্ক আমরা এলসিএম টা ধরে নিই, এটা সবাই জানো। এরপরে কি বলেছে দেখো, এ একা 4 দিন কাজ করার পর, এ একা যদি 4 দিন কাজ করে তাহলে এর ক্ষমতা কত আমাদের? 3। তাহলে 4 3 কত হবে? 4 3 তার 12 কাজ হয়ে যাবে। তাহলে 12 কাজ হচ্ছে, তারপরে বি এসে যোগ দিচ্ছে, তাহলে 12 কাজ হয়ে যাচ্ছে। তাহলে 12 কাজ এ একা প্রথমে করে দিয়েছে, তাহলে কত কাজ আর পড়ে আছে দেখো আমাদের? 48 কাজ পড়ে আছে। 60 এর থেকে 12 কাজ এ করে দিয়েছে 4 দিনে, তাহলে 48 কাজ পড়ে আছে। এই কাজটাই বি এসে তখন যোগ দিচ্ছে, তাহলে বাকি কাজটা তারা একত্রে সম্পন্ন করে, মানে এ এবং বি দুজন মিলিয়ে যখন করবে তাহলে ক্ষমতাটা অনুপাতটা যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 5 কত হচ্ছে? 8। তাহলে এই 8 ক্ষমতা নিয়ে তারা এই 48 যে শেষের কাজটা আছে সেটা শেষ করবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাবো আমরা? 8 6 48, 8 দিয়ে কাটা করে করলাম 8 6 48। তাহলে তারা কি বলেছে, তারা মোট কতদিনে কাজ শেষ করবে? তাহলে প্রথমে এ কাজ করেছিল কদিন? 4 দিন, প্লাস এ আর বি দুজন মিলিয়ে কত দিন করছে? 6 দিন। তাহলে টোটাল কতদিন হবে? 4 আর 6 যোগ করলে 10 দিন। 10 দিনের টোটাল ওয়ার্কটা তারা শেষ করেছে। তাহলে এটি তোমাদের উত্তর যেটি রয়েছে দেখো এ অপশনে, তারা একত্রে মোট কতদিনে কাজটি শেষ করেছিল। তারা এ প্রথমে 4 দিন কাজ করছিল, আর এ আর বি মিলিয়ে 6 দিন কাজ করছিল। তাদের দুজনে মিলে মোট কাজটা শেষ করতে কত সময় লেগেছে তাদের? 10 দিন। এ অপশনে এটি রয়েছে তোমাদের। নেক্সট, এরপর দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে। এ একটি কাজ 60 দিনে করতে পারে, এ একা কাজটি 15 দিনে করার পর বি বাকি কাজ 30 দিনে শেষ করে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? তাহলে কি বলেছে দেখো, এ একটা কাজ 60 দিনে করতে পারে, মানে এর ক্ষমতা গুণিত 60 দিনে যে কাজ করছে এটা আমাদের একটা টোটাল ওয়ার্ক। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, এ একা কাজটি 15 দিন করার পর, মানে এর ক্ষমতা গুণিত 15 দিন কাজটা করছে, প্লাস বাকি কাজটা বি করছে 30 দিনে, তাহলে 30 গুণিত বি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা টোটাল ওয়ার্ক। এ 15 দিনের কাজ প্লাস বি এর 30 দিনের কাজ, এটা মিলিয়ে যে টোটাল ওয়ার্ক, আর এ 60 দিনের একা কাজ সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, দুটোই সমান সমান। তাহলে এখান থেকে আমরা কি করবো, এ এবং বি এর ক্ষমতার অনুপাতটা বের করে নেবো। দেখো আমি কাটাকুটিও করতে পারো কিংবা তোমরা আমরা প্রথমেই করে নিচ্ছি। এটা দেখো কত হচ্ছে, 60 এ সমান এখানে কত আসছে, 15 এ প্লাস 30 বি। এরপরে আমরা কি করবো, 15 এটা এদিকে নিয়েছে বিয়োগ করবো, তাহলে 45 এ হয়ে যাবে। 60 থেকে যখন 15 এ বাদ যাবে, 45 এ সমান আসছে আমাদের কত, 30 বি। এগুলো তোমরা মুখোমুখি করে নিতে পারবে পরবর্তীকালে। এটা 15 দিয়ে কেটে নেবে, 15 4 60, 15 1 15, 15 2 30, তাহলে হিসেবটা আরো সুবিধা হয়ে যাবে। এটা যারা প্রথম প্রথম শিখছো বেসিকে তার জন্য শেখার জন্য বলছি। তাহলে এ বাই বি যখন লিখবো তখন কত আসবে, 30 এখানে আছে আর 45টা নিচে চলে যাবে, এদিকে গুণ ছিল এদিকে যেয়ে ভাগ হয়ে যাবে। কাটাকুটি করলে কত পাবো, 15 2 30 আর 15 3 45, তাহলে এর ক্ষমতা পেয়ে গেলাম 2 এবং বি এর ক্ষমতা পেয়ে গেলাম আমরা 3। এরপর আমাদের কি বলেছিল, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে। তাহলে একত্রে কত দিনে করতে পারবে সেটা করতে গেলে আমাদের কি টোটাল ওয়ার্কটাকে জানতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা এখানেও বসাতে পারি কিংবা এ আর বি এর ক্ষমতার অনুপাত পেয়েছি এখানেও বসাতে পারি, সে একই আসবে। তাহলে আমাদের খুব হিসেবে সুবিধার্থে এখানেই বসাচ্ছি। তাহলে এর ক্ষমতা কত, 2 2 গুণিত 60 করলে মানে কত, এটা হচ্ছে আমাদের একটা টোটাল ওয়ার্ক। আর এই কাজটা কি বলেছে, তারা একত্রে কত দিনে শেষ করবে, মানে কত, 2 আর 3, মানে হচ্ছে এ আর বি এর ক্ষমতা দুজন মিলে যোগ করলে তখন কত আসবে, 5। তাহলে 5 ক্ষমতা দিয়ে টোটাল ওয়ার্কটা তাহলে কত হবে, 5 দিয়ে তাহলে 5 12 60, তাহলে 12 2 গুণে 24, তাহলে এটি তোমাদের অ্যান্সার। তারা টোটাল ওয়ার্কটা দুজন মিলে যখন করবে তাহলে দুজনের ক্ষমতা নিশ্চয়ই যোগ হবে, তাহলে 5
5 দিয়ে ভাগ করলাম, 5 বার 60 আর 12 গুণে 24, তাহলে এটি তোমাদের অ্যানসার, যেটি রয়েছে দেখো এ অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 25 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে, তাহলে এ একা কত দিনে কাজটি করবে। কি কি বলেছে দেখো, এ এবং বি একত্রে 20 দিনে কাজটি করতে পারে, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। তাহলে দেখো আমাদের কি কি বলা আছে, এ এবং বি যখন কাজ করছে, এ এবং বি এর 30 দিনের কাজ, এটা হচ্ছে একটা প্রথম ক্ষেত্রে এটা বলা আছে, এটা তারা 30 দিনে করতে পারে, এটি তার টোটাল ওয়ার্ক। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যাচ্ছে, তাহলে এ এবং বি দুজন মিলে কতদিন কাজ করছে, 20 দিন কাজ করছে, তাহলে এটা একটা কাজ হলো। তার থেকে আরো তো বাকি কিছু কাজ থেকে আছে দেখো, যেটা 20 দিনে এ বাকি কাজটা শেষ করে, তাহলে প্লাস এর 20 দিনের কাজ, তাহলে কি বললো, এ প্লাস বি 30 দিনে একটা টোটাল ওয়ার্ক করতে পারছিল, আর এই কাজটা সমানই হচ্ছে আমাদের এ প্লাস বি এর 20 দিনের কাজ প্লাস 20 দিনের এক্সট্রা কাজ বি এর। এই দুটো আমরা কি করবো, এই দুটো থেকে আমরা এর ক্ষমতা বা বি এর ক্ষমতাটা নির্ণয় করে নেবো। তাহলে এটা দিয়ে গুণ করলে কত আসছে দেখো, আমাদের যদি গুণ করি বা এখানে শূন্য শূন্য কেটে দিতে পারো, কিন্তু কাটতে গেলে তোমাদের একটা অ্যাডভান্স শিখতে হবে, এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটবে, কারণ এখানে প্লাস আছে, ঠিক আছে, তার জায়গায় তোমাদের সহজে এভাবেই করে নাও। এটা দিয়ে করলে কত হবে, 30 এ প্লাস এখানে করতে পারছি আমরা 30 বি সমান দেখো এখানে কত আসছে, 20 এ প্লাস 20 বি, আর এখানে কত আসছে, 20 এ। তাহলে দেখো এখানে আছে 30 এ, আর এখান থেকে যখন 20 এ প্লাস এই 20 এ মানে কত, 40 এ এদিকে আসবে, তখন 30 এ থেকে বিয়োগ হলে কত থাকছে, মাইনাস 10 এ সমান এখানে দেখো 30 বিটা যখন এদিকে এসে বিয়োগ হবে 20 বি থেকে, তখন কত পাবো, মাইনাস 10 বি। এরপর দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আর এ বাই বি সমান কত পাবো আমরা, 10 বাই 10 মানে কত, 1 বাই 1, এর ক্ষমতা আর বি এর ক্ষমতা দুজনেরই, এ ক্ষমতাও 1 বি এর ক্ষমতাও 1। এরপর যে কোনো একটা জায়গায় এই অনুপাতটা আমরা পুট করবো, তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। দেখো 1 আর 1 এ কত হচ্ছে, তাহলে 1 প্লাস 1 করলে আমরা 2 পাচ্ছি, তাহলে 2 গুণিত 30 করলে কত পাচ্ছি আমরা, 60, এটা তোমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এ আর বি এর ক্ষমতা কত পাচ্ছি, 1 আর 1, তাহলে এই এর ক্ষমতা গুলো আমরা এখানে পুট করলাম, তাহলে 2 হলো, আর 2 গুণিত 30 করলাম, মানে টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি কত, 60। তাহলে তোমাদের কি বলেছিল, এ একা কত দিনে কাজটি করতে পারে, মানে টোটাল ওয়ার্কটা এ যদি একা করে তাহলে কত দিনে করতে পারে, তাহলে এর ক্ষমতা কত, এর ক্ষমতা 1, তাহলে 1 দিয়ে আমরা ভাগ করে নেবো, তাহলে 1 দিয়ে ভাগ করলে সে 60ই আসবে, তাহলে এটি তোমাদের অ্যান্সার, টোটাল ওয়ার্ক মানে এ 60 দিনে টোটাল ওয়ার্কটা বা পুরো কাজটি করতে পারবে, যেটি রয়েছে দেখো তোমাদের বি অপশনে। তাহলে 25 নম্বর অঙ্কটার উত্তর হলো বি অপশনটা, অর্থাৎ 60 দিনে করতে পারবে। তাহলে আজ আমরা 25 পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে বাকি সমস্ত অঙ্কগুলির সলিউশন আপলোড করা হবে, সেই ভিডিওগুলি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে, আর কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে সেই চ্যাপ্টারের ভিডিওটা আমরা সর্বপ্রথম আপলোড করব। আর ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।